আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেক বিডি 19। প্রিয় বন্ধুরা, আমরা যারা ইউটিউব এবং ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য ভিডিও কন্টেন্ট তৈরি করি, আমরা সবাই সেই ভিডিও রেকর্ড অথবা এডিট করার সময় কোনো না কোনো অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করি। কিন্তু এই অ্যাসপেক্ট রেশিও সম্পর্কে আমাদের অনেকের মধ্যে সঠিক ধারণা নেই, যার ফলে আমরা আমাদের ভিডিও কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে সঠিক অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করতে ভুল করে থাকি। আজকের ভিডিওতে আমরা অ্যাসপেক্ট রেশিও সম্পর্কে বিস্তারিত পর্যালোচনা করব, যাতে করে অ্যাসপেক্ট রেশিও সম্পর্কে আপনাদের সব কনফিউশন দূর করতে পারি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। প্রিয় বন্ধুরা, আমরা একটি ভিডিও কন্টেন্ট তৈরি করতে হলে প্রথমে সেই ভিডিও একটি ক্যামেরা দিয়ে রেকর্ড করতে হয়, তারপর সেই ভিডিও কোনো না কোনো ভিডিও এডিটিং সফটওয়্যারের মাধ্যমে এডিট করে তারপর আমরা সেই ভিডিওটাকে ইউটিউব, ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে আপলোড করে থাকি এবং আলটিমেটলি এই ভিডিওটি দর্শকদের কাছে পৌঁছায় এবং সেই দর্শকরা এই ভিডিওটি বিভিন্ন ডিভাইসের মাধ্যমে দেখতে পারে, যেমন অ্যান্ড্রয়েড মোবাইল, টিভি স্ক্রিন অথবা কম্পিউটারের মাধ্যমে। আলটিমেটলি ভিডিওগুলো মানুষ যেসব ডিভাইসের মাধ্যমে দেখে থাকে সেই ডিভাইসগুলোর স্ক্রিন রেজুলেশনের উপর বেস করে আমাদেরকে অ্যাসপেক্ট রেশিও নির্বাচন করতে হয় এবং সেজন্যই বিভিন্ন প্ল্যাটফর্মগুলোতে বিভিন্ন রকমের অ্যাসপেক্ট রেশিও রিকমেন্ড করে থাকে। যেমন ইউটিউবের জন্য আদর্শ অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 16:9, এক্ষেত্রে আপনার ভিডিও রেজুলেশন যে সাইজেরই হোক না কেন। এবং ফেসবুকের ক্ষেত্রে স্কোয়ার অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 1:1, হরিজেন্টাল রেশিও হচ্ছে 16:9 এবং ভার্টিক্যাল হচ্ছে 9:16। প্রিয় বন্ধুরা, আমরা যদি একটা মোবাইল স্ক্রিনের কথা বলি, তাহলে বর্তমানে বেশিরভাগ অ্যান্ড্রয়েড মোবাইলের অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 16:9, তবে কিছু কিছু মোবাইল স্ক্রিনে এখন 18:9 অ্যাসপেক্ট রেশিও নিয়ে আসা হয়েছে। ফর এক্সাম্পল, আমরা যদি একটা মোবাইলকে ল্যান্ডস্কেপ মোডে ধরি, তাহলে এটার দৈর্ঘ্য যদি 16 সেন্টিমিটার হয় এবং প্রস্থ যদি 9 সেন্টিমিটার হয়, তাহলে আমরা এখানে একটি আনুপাতিক হার পেলাম 16:9। এখন আমরা বিভিন্ন সফটওয়্যারে যে ভিডিওটি এডিট করব, সেই ভিডিওটির ডাইমেনশন সাইজ যদি 16:9 হয়, অর্থাৎ দৈর্ঘ্য 16 এবং প্রস্থ 9 হয়, তাহলে এই মোবাইলে সেই ভিডিওটি ফুল স্ক্রিনে চলবে। কিন্তু আমরা যদি 4:3 অ্যাসপেক্ট রেশিও এর একটি ডাইমেনশন সাইজ নিয়ে ভিডিও মেক করি, তাহলে এই মোবাইলে সেটার দুই পাশে কালো হয়ে থাকবে, যেটাকে পিলার বক্সেস বলা হয়। এর কারণ হচ্ছে আমাদের ভিডিওর অ্যাসপেক্ট রেশিও এবং ডিভাইসের অ্যাসপেক্ট রেশিও ম্যাচ করেনি। এক কথায়, ভিডিও কন্টেন্টের ক্ষেত্রে অ্যাসপেক্ট রেশিও হচ্ছে সেই ভিডিওর দৈর্ঘ্য এবং প্রস্থ এর একটি আনুপাতিক হার। তবে আমরা প্রায় ভিডিও রেজুলেশনের সাথে অ্যাসপেক্ট রেশিওকে গুলিয়ে ফেলি। যেমন আমরা সবাই জানি যে 1920x1080 ফ্রেম সাইজের একটি ভিডিওর অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 16:9, কিন্তু আমরা যদি এর থেকে কম রেজুলেশন অথবা বেশি রেজুলেশনের ভিডিও মেক করতে যাই, তাহলে সঠিক ডাইমেনশন সাইজটি সিলেক্ট করতে পারি না। যেমন আমি যদি 2160p রেজুলেশনের একটি ভিডিও কন্টেন্ট তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাকে অ্যাসপেক্ট রেশিও কত সিলেক্ট করতে হবে, এর জন্য সহজ দুটি উপায় আপনি ফলো করতে পারেন। যেমন 1920x1080 ফ্রেম সাইজের অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 16:9। সবসময় খেয়াল রাখবেন, প্রথম যে সংখ্যাটি সেটা সবসময় দৈর্ঘ্য বোঝানো হয়, পরের সংখ্যাটি হয় উচ্চতা। এখানে 1920 হচ্ছে ভিডিওটির হরিজেন্টাল সাইজ অর্থাৎ দৈর্ঘ্য এবং 1080 হচ্ছে উচ্চতা। আমরা যদি এই ভিডিওটির যে দৈর্ঘ্য আছে সেটাকে 16 দিয়ে ভাগ করি এবং যে রেজাল্ট পাবো সেটাকে 9 দিয়ে গুণ করি, তাহলে আমরা ওই ভিডিওটির উচ্চতা পেয়ে যাব। একইভাবে কোনো ভিডিওর যদি প্রস্থ জানা থাকে, তাহলে আমরা সেই প্রস্থকে 9 দিয়ে ভাগ করে যে রেজাল্ট পাবো সেটাকে 16 দিয়ে গুণ করলে দৈর্ঘ্য পেয়ে যাব। এটা হচ্ছে শুধুমাত্র 16:9 অ্যাসপেক্ট রেশিওর জন্য। ফর এক্সাম্পল, আমরা যদি 2160p রেজুলেশনের একটি ভিডিও মেক করতে চাই, এখানে 2160p রেজুলেশন মানে হচ্ছে ভিডিওটির প্রস্থ 2160, তাহলে আমাদেরকে এই সংখ্যাকে 2160 সংখ্যাকে 9 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমরা পাবো 240 এবং সেটাকে যদি 16 দিয়ে গুণ করি তাহলে হবে 3840। তার মানে আমাদেরকে ফ্রেম সাইজ নিতে হবে দৈর্ঘ্য 3840 এবং প্রস্থ 2160, তাহলে আমাদের 16:9 অ্যাসপেক্ট রেশিও ঠিক থাকবে। একইভাবে আমরা 1440p, 1080p, 720p এবং 480p সবগুলো রেজুলেশনের দৈর্ঘ্য প্রস্থ বের করতে পারবো। এছাড়াও 16:9 অ্যাসপেক্ট রেশিওর কোনো ভিডিওকে যদি 4:3 অ্যাসপেক্ট রেশিওতে কনভার্ট করতে চান, সেক্ষেত্রে ওই ভিডিওর দৈর্ঘ্যকে এই সংখ্যা দিয়ে
ভাগ করলে যা পাবেন সেটা হবে ওই ভিডিওর প্রস্থ। যেমন 1920x1080 ফ্রেম সাইজের একটা ভিডিওর 4.3 অ্যাসপেক্ট রেশিও হবে 1920x1.3333, অর্থাৎ আমাদেরকে ভিডিওটি 1920x1440 ফ্রেম সাইজে এক্সপোর্ট করতে হবে। এভাবে আপনি যে কোনো ভিডিওর দৈর্ঘ্য এবং প্রস্থকে আনুপাতিক হারে 16:9 অথবা 4.3 অথবা যে কোনো অ্যাসপেক্ট রেশিওতে কনভার্ট করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, শেয়ার করবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।